শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের পর্বে আপনাদের সঙ্গে রিডাক্সের তিনটি প্রিন্সিপাল নিয়ে আলোচনা হয়েছিল। এই ভিডিওতে এসে আপনাদের সঙ্গে রিডাক্সের তিনটি পিলার নিয়ে আলোচনা করব। পিলার মানে হচ্ছে খুঁটি, মানে একদম মেইন কোর পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো রিডাক্সের কোর পয়েন্ট তিনটি, প্রথম পয়েন্ট যেটি সেটি হচ্ছে স্টোর। আশা করি এর আগের আলোচনাগুলো থেকে স্টোর সম্পর্কে কিছুটা ধারণা আপনারা পেয়েছেন, যে স্টোর হলো একটা জায়গা বা স্টোর হচ্ছে একটা অবজেক্ট যেটা করে কি পুরো অ্যাপ্লিকেশনের স্টেটগুলোকে সে একাই হোল্ড করে, এবং পুরো অ্যাপ্লিকেশনে যতগুলো কম্পোনেন্ট আছে, যে যে কম্পোনেন্টগুলো যে জায়গাতেই আছে না কেন, সবগুলো কম্পোনেন্টের স্টেটকে বা স্টেটের যত ভ্যালু আছে সেগুলোকে সে সেন্ট্রালি ম্যানেজ করে। এজন্য বলা হচ্ছে যে স্টোর রিডাক্সের একটা পিলার বা একটা খুঁটি। এবং এখানে থিওরিটিক্যালি বলা হচ্ছে যে স্টোর ইজ অ্যান অবজেক্ট, স্টোর হচ্ছে একটা অবজেক্ট দ্যাট হোল্ডস দ্য অ্যাপ্লিকেশন স্টেট ট্রি, যেটা অ্যাপ্লিকেশনের স্টেটের যে হায়ারার্কি আছে সেই হায়ারার্কিটাকে যেটা হোল্ড করে। দেয়ার শুড অনলি বি এ সিঙ্গেল স্টোর ইন রিডাক্স অ্যাপ, অর্থাৎ যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি হবে তখন একটা অ্যাপ্লিকেশনের স্টোর একটাই হবে। এক অ্যাপ্লিকেশন যদি দুইটা হয় সেক্ষেত্রে স্টোর দুইটা হবে, বাট একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের জন্য একটাই স্টোর থাকবে, অর্থাৎ মাল্টিপল স্টোর থাকতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট পিলার। দেন সেকেন্ড পিলার যেটা, আচ্ছা ফার্স্ট পিলার সম্পর্কে আরও একটু বলে নেই। এখন এই যে স্টোর যেটা, সেই স্টোর থেকে আপনি গেট স্টেট নামে একটা মেথড আছে, এই মেথডটা যদি কল করেন তাহলে আপনার স্টোরের ভিতরে কতগুলো ডাটা আছে, কী কী ডাটা আছে সব একসঙ্গে আপনি কারেন্ট অবস্থাটা পেয়ে যাবেন। এবং এই স্টোরের ভেতরে যখন কোনো ভ্যালু আপনি চেঞ্জ করতে যাবেন, আমি আবার বলছি, এই স্টোরের ভেতরে যখন কোনো ভ্যালু আপনি চেঞ্জ করতে যাবেন বা এই স্টোরের ভেতরে কোনো একটা ভ্যালু আপনি ইনসার্ট করতে যাবেন বা রিমুভ করতে যাবেন বা আপডেট করতে যাবেন বা ডিলিট করতে যাবেন, হোয়াট এভার, স্টোর থেকে যে কোনো ভ্যালু যদি আপনি ক্রিয়েট রিড আপডেট ডিলিট করতে চান বা যে কোনো অ্যাকশন যদি আপনি স্টোরে ঘটাতে চান, সেক্ষেত্রে ডিসপ্যাচ নামে একটি মেথড আছে, সেই ডিসপ্যাচ মেথডটির আপনার প্রয়োজন হবে। ডিসপ্যাচ অ্যাকশনের মাধ্যমেই কেবলমাত্র আপনি আপনার স্টোরকে চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে যে ডিসপ্যাচেস অ্যান অ্যাকশন, ডিসপ্যাচ হচ্ছে একটা অ্যাকশন, ইট ইজ অনলি ওয়ে টু আপডেট আ অ্যাপ্লিকেশন স্টেট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্টেটকে আপডেট করার এটাই একমাত্র ওয়ে। ওকে, তো স্টোর পিলার নিয়ে আলোচনা হয়ে গেল, এরপরে আসুন অ্যাকশন। অ্যাকশনটা কি? অ্যাকশনস আর পেলোডস অফ ইনফরমেশন দ্যাট সেন্ড ডাটা ফ্রম ইউর অ্যাপ্লিকেশন টু স্টোর, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট থেকে যখন আপনি স্টোরে ডাটা পাঠাচ্ছেন, ডাটাটাও একটা পেলোড আকারে যাচ্ছে বা একটা অবজেক্ট আকারে যাচ্ছে বা একটা স্ট্রিং আকারে যাচ্ছে, যেভাবেই যাচ্ছে না কেন, এই ডাটার যে পেলোডটা বা ইনফরমেশনটা, এই ইনফরমেশনটাকেই অ্যাকশন বলা হচ্ছে। তো এখানে থিওরিটিক্যালি বিষয়গুলো বুঝতে আমি জানি খুব বেশি সহজ মনে হবে না বা খুব বেশি সুখকর মনে হবে না, তারপরেও আমি বলবো যে এখানে আপনারা থিওরিটিক্যাল বিষয়গুলো মন দিয়ে শুনুন, টার্মসগুলো মনে রাখুন, প্র্যাকটিক্যাল সেশনে যখন আমরা চলে যাব গ্র্যাজুয়ালি তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে। আর এই যে অ্যাকশন, এই অ্যাকশন করে কি আরেকটা বিষয় করে, সেটা হচ্ছে যে আপনার যে স্টেট চেঞ্জ হবে সেই স্টেট চেঞ্জের যে ইন্টেনশান আছে সেই ইন্টেনশানকে সে রিপ্রেজেন্ট করে। এরপরে আসি আমরা রিডিউসার। তো এর আগে আমরা আলোচনা করেছি স্টোর নিয়ে, যে স্টোর কী করে, আমার ভ্যালুগুলোকে স্টোর করে রাখে, সেগুলো চেঞ্জ করতে গেলে কী হয়, আমার অ্যাকশনের প্রয়োজন হয়। এখন এই যে স্টোরের ভিতরে ভ্যালুগুলোকে আমরা অ্যাকশন দিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য আবার একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আমাদের দরকার হবে বা মেথড আমাদের দরকার হবে। তো স্টোরের ভ্যালুগুলোকে চেঞ্জ করার জন্য বা আপডেট করার জন্য বা স্টোরের নতুন ভ্যালু অ্যাড করার জন্য, ডিলিট করার জন্য যে জাভাস্ক্রিপ্ট ফাংশনগুলোর দরকার আমাদের হবে, সেগুলোকে আমরা আবার বলতেছি রিডিউসার্স। এই জন্য বলা হচ্ছে যে রিডিউসার্স আর পিওর ফাংশনস। রিডিউসার হচ্ছে একটা পিওর ফাংশন দ্যাট স্পেসিফাই হাউ দ্য অ্যাপ্লিকেশনের স্টেট চেঞ্জ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের স্টেটটা কীভাবে চেঞ্জ হবে, সেখানে অ্যাপ্লিকেশনের স্টেটে আপনার স্টোরে ভ্যালু অ্যাড হবে নাকি ডিলিট হবে, নাকি ভ্যালু চেঞ্জ হবে, নাকি ভ্যালু বাড়বে কমবে, কী হবে আপনার স্টোরে, সেই কাজগুলো করবে হচ্ছে একটা পিওর ফাংশন, সেই ফাংশনটাকে আমরা বলতেছি রিডিউসার্স। তো আশা করি যে রিডাক্সের যে পিলারগুলি আছে, স্টোর, অ্যাকশন, রিডিউসার, এই বিষয়ে একটা সামারি আপনাদের, সামারি ধারণা আপনাদের চলে আসছে। এভাবে গ্র্যাজুয়ালি আসলে বিষয়টা আমরা ক্লিয়ার হবে এবং ফাইনালি এটা দিয়ে আমরা ছোটো ছোটো কাজও করব, এবং পরবর্তীতে কাজের মাধ্যমে এখন যে থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাদের কাছে কিছুটা অস্বচ্ছ মনে হচ্ছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে বলতে গেলে, তখন আর মাথার উপর দিয়ে যাবে না, অনেক বিষয় আছে এই থিওরিটিক্যাল বিষয়গুলো থেকেই তখন আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।